শীতের সকাল রৌদ্রোদয়ের আবার মজাই আলাদা। আর আমরা যারা কলকাতার আশেপাশে থাকি তাদের জন্য এই শীতকালটার এই দু তিন মাস চার মাস যে সময়টা না, এটা হচ্ছে আনন্দের সময়। কারণ তারপরেই তো ব্যাস হিউমিডিটি 92-95, আর গরমে জিপটা সবসময় এতটা বেরিয়ে থাকে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর এত বছর বাইরে থাকার জন্য এই সব জিনিসগুলো এ করতে পারেনি, এবারের থেকে করা শুরু হয়েছে এতটা এরিয়া ধরে। হ্যাঁ আর বলার মতো অবস্থা, যা মাটিগুলো শক্ত, হাত ব্যথা হয়ে গেল তিনটে টপ করতে গিয়ে। এখন এতগুলো টপ বাকি, একদিনে হবে না মনে হচ্ছে। মানে এই মাটিগুলো গাছগুলোকে জল দিতে দিতে মাটিগুলো তো শক্ত হয়ে যায়, তার উপরে একটু সার দিতে হয়। মানে এই শেকড়ও আছে না, শেকড়ও ধরে থাকে। আর ঘাস এটা হচ্ছে সব জায়গায় হয়ে যায়, মাটি চেলে এত কিছু করে সব কিছু করা তবুও ঘাসগুলো বেরিয়ে যায়। এবার ওই সার দেওয়া সব এগুলো দেওয়া, মাটিগুলো আস্তে আস্তে জল দিতে দিতে বসে যায়, সেগুলোকে একটু খুঁড়িয়ে দিতে হয়। আর এই শীতকালটাই হচ্ছে সময়, নাহলে তো এই রোদ্দুরে গাছই দাঁড়াতে পারে না তো আমরা কি। এই যে ছোট ছোট গাছগুলো হয়ে যায়, এই ঘাসগুলো এগুলো পরিষ্কার করতে হয়, নাহলে গাছ আস্তে আস্তে শুকিয়ে যাবে, এইগুলো আস্তে আস্তে মাটি থেকে সব রস কষ্ট টেনে বড় হয়ে যাবে, আর তখন আমরা বুঝতে পারি না যে গাছ কেন মরে যাচ্ছে। ছোট ছোট গাছ তলার গোড়ায় সব হয়ে যায়, সেইগুলো নতুন আমদানি হয়েছে। আর এইটা হচ্ছে সব থেকে পুরনো গাছ, দু বছর জল না পেয়ে শুকনো মাটিতেও বেঁচে গেছিলো। গাছগুলো বসিয়ে আমি দিয়েছি, মেইনটেনেন্স করো এবার। আর শীতকালে এই ফলটা খেতে আমার দারুণ লাগে, সকালু একটু বিটনুন দিয়ে। এটা মাটি দিয়েছো না আরো? হ্যাঁ, যেগুলো ওই সাইড দিয়ে জল দিতে দিতে কি হয়, মাটিটা টবের মধ্যে সাইড দিয়ে একটা ক্র্যাক হয়ে যায়, এবার জল ঢাললে ওই ক্র্যাক দিয়ে জলটা পুরো গিয়ে বের দিয়ে বেরিয়ে যায়। ওগুলো কুপিয়ে না দিয়ে সাইড দিয়ে যদি মাটি ঢেলে দেওয়া যায়, মাটি ঢুকে যায়, ব্লকেজ হয়ে যায়, জলটা আর বেরোয় না। আমি সব সকালু খেয়ে নেবো, কিন্তু তাদের খেয়ে নাও। হাতময় মাটি লেগে গেছে, আমি কি করে খাই আর? তুমি খাইয়ে দাও আর নালে রেখে দাও। এটাই বলতে যাচ্ছিলাম, এক্ষুনি বলবে খাইয়ে দাও। এইটা মানে বেল ফুলের গাছ, এটা হচ্ছে গন্ধরাজ। গাছগুলো বড়ই হচ্ছে, ফুল আর হচ্ছে না। এখন ফুল হবে না, জবা, বেল, জুঁই। কতক্ষণ লাগবে গো তোমাদের এই ঝোপঝাড় পরিষ্কার করতে? আমি তো আমারটা করছি, তুমি তোমার মুখের ঝোপঝাড়টা একটু পরিষ্কার করো। এই এটা কি ধরনের কথা হলো, আমার মুখের ঝোপঝাড়? অ্যাকচুয়ালি ট্রিমারটা গেছে খারাপ হয়ে, আর শীতকালে জল লাগিয়ে শেভিং করা। ও আর দূরের এই লাইনটা দেখতে পাচ্ছ, কি KYC চলছে LPG-র। এই গলিটা আছে, এখানে একটা গলি আছে, গলি দিয়ে ভেতরে ঢুকে গেছে এরকম। যে KYC-টা চলছে এটা ওড়ালে নাকি থাম ইমপ্রেশন দিতে হচ্ছে গিয়ে গ্যাসের দোকানে, নাহলে নাকি সাবসিডি আসবে না। 19 rupees সাবসিডি দেওয়ার জন্য আমি এখানে এরম লোককে দেখেছি যে বয়স্ক, তার নামে গ্যাস রয়েছে, 300-400 দিয়ে গাড়ি ভাড়া মানে টোটো যে ভাড়া করে এসে এখানে এসছে, থাম ইমপ্রেশন দিচ্ছে যাতে তার 19 rupees সাবসিডি পার সিলিন্ডার সে পেতে থাকে। ক্যালকুলেশনটা একটু অড লাগলো আমার তো। আমার কাছে এখনও দুটো সিলিন্ডার ভরা রয়েছে বলে আমি এখন এই ঝঞ্ঝটে যেতে চাইছি না। পেনশনের যে লাইফ সার্টিফিকেট সেটা মোবাইলের থ্রু জমা দিয়ে দেওয়া যায়, সাম একটা অ্যাপ্লিকেশন আছে, আই ব্লিঙ্ক করতে হয়, ছবি ফেক্স রেকগনাইজেশন করে ওটা হয়ে যায়, লাইফ সার্টিফিকেট হয়ে যায় পেনশনের জন্য। তাহলে এই KYC-টা কেন ওরমভাবে হচ্ছে না আমি বুঝতে পারলাম না। 130 কোটির দেশে এরমভাবে KYC করা মানে সবার জন্য তো পসিবল নয়, আর যারা মুমূর্ষু লোক বেডে রয়েছে তারা কী করে করবে? এখন রোদ্দুরে দাঁড়িয়ে মাথাটা পুরো গরম হয়ে গেছে, বাট ভেতরে গেলেই যা ঠান্ডা লাগছে। ভালো, শীতকালটা আমারও ভালো লাগে, খাওয়ার জন্য দারুণ সময়। কড়াইশুঁটির কচুরি, কিছু কিছু খাবারের নাম বলো তো যেগুলো শীতকালের স্পেশাল। পিঠে কড়াইশুঁটির কচুরি, আলুর দম, ফুলকপি, সব রকম সবজি দিয়ে ম্যাগি, পোলাও, শীতকালে মানে সব কিছু খাওয়া যায়। খেয়ে পরোটা, কত ধরনের পরোটা, আলুর পরোটা, মূলোর পরোটা, কপির পরোটা, পিকনিক করা সবকে। নর্থ বেঙ্গলে যখন ছিলাম ওখানে দেখেছিলাম লোকের হিড়িক পিকনিক করার কিছু। 25th December থেকে স্টার্ট হয় আর 26th January, ওখানে লোকেরা যা পিকনিক করতে পারে না, দারুণ পিকনিক। ওখান থেকে আমারও খুব মজাটা লেগেছে, যাবো এবারও পিকনিক করতে। রেস্টিং টাইম, হাঁপিয়ে গেছি আর পাচ্ছি না, পুরো করে করে হাঁপিয়ে গেছি। বাড়ির কাজ সব কিছু করে এগুলো করা, টপ করা, এটা তো আমার। একটু 5 মিনিট রেস্ট নিই আজকে, দেখি হাতে একটু টাইম আছে যতগুলো করা যায়। এই ব্যাপারে আমার বেশি জোর করে না, কারণ এটা ওর বেশি প্যাশনটা ওর বেশি, তো লাগিয়ে দিয়েছি। মেইনটেইন করতে বললে আমি করতে পারবো না, তখন বলবে কাজ করারই দরকার নেই। মানে এতগুলো টপ বসিয়েছে সম্ভব নাকি? আমার L1, L2, L3, L4 সব চলে গেছে, ঠিক আছে। এই যদি আমি এখন ঝুঁকে এরমভাবে টপ করি হয়ে গেল, তাহলে ওপর দিকে কী আছে? S সিরিজ শুরু হয় না, S সিরিজে আমার প্রবলেম চলে আসবে। একদিকে ভালো, ঘুরতে আমি একা বেরোবো, ও শুধু জল দিয়ে বেড়াবে গাছে। মোটামুটি এন্ডের দিকে চলে এসছে ঝোপঝাড় পরিষ্কার করতে করতে। উফ, যা গরম, শীতকালেও ঘাম বেরিয়ে গেছে। আমি কিন্তু মাথায় টুপি পরে আছি, আবার টুপিটা পরে নিই। এতক্ষণ ধরে রোদে বসে থাকা না,
ঘরের মধ্যে থাকলে মনে হয় রোদটা কি ভালো, কিন্তু রোদে বসে কাজ করলে তখন মনে হয় বাবা এখনো ঠান্ডা পড়েনি, আরো ঠান্ডা পড়ুক। সব মাটি পরিষ্কার, আগাছা সাফ। আরে লাস্টের কটা চলছে এখন, এটা হচ্ছে সব গাছের খাবার, সরষের খোল, অন্য কিছু না, নাথিং এলস। খুব অল্প অল্প দিতে হয়, বেশি দিতে নেই। হ্যাঁ, কারণ এটা জল পড়লে না এটা ফুলে ওঠে, আর সরষে খোলে একটা ঝাঁজ থাকে, তো বেশি দিলে কিন্তু গাছ মরে যাবে। জাস্ট ইউ সি দা কোয়ান্টিটি, এক চিমটে নুনের মতন। ওয়ান্স ইন 10 ডেজ মোটামুটি গাছের গ্রোথ অনুযায়ী। ময়ের একটু হেল্প করে দিই, সরষে খোল দেওয়ার পরে একটু জল দিই, ছিল না ফ্রেমে এই যে আর একজন আমাদের, তো সেই বলছে আমি কেন ফ্রেমে নেই, এসে গেছো ফ্রেমে, গুড। তো ফুল গাছও করবি কাল থেকে, মায়ের সাথে লেগে থাকবি ছুটির দিন করে গিয়ে। কেন গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, এত ঠান্ডা লেগেছে। স্কুলে স্পোর্টস আছে, স্পোর্টস অ্যাক্টিভিটিতে জানি না স্কুলে গিয়ে কি স্পোর্টস অ্যাক্টিভিটির প্রিপারেশন চলছে, যে ঠান্ডা লেগে যাচ্ছে, ভেজা মাঠে বসিয়ে রাখছে, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে, ভেজা মাঠে বসিয়ে রাখছে, ব্যাগের ওপর বসতে বলছে। কাল থেকে তুমি ব্যাগের ওপর বসবে না, ঠিক আছে, বলবে প্যারেন্টস মানা করেছে, ব্যাগ, ব্যাগের মধ্যে বুকস থাকে সব কিছু থাকে, তো ব্যাগের ওপর কেন বসবো। ওকে, উইন্টার টায়ার্ড লাগছে, এতক্ষণ করে শীতকালে মনে হয় শুধু খাই আর ঘুমাই, খাই আর ঘুমাই। চলো আজকে তাহলে আজকের মতো সাইনিং অফ, টাটা, বাই, গুড নাইট, গুড নাইট।